আমার চ্যানেল আমি রিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে দেখতেই পাচ্ছ কিন্তু আমি অলরেডি রেডি হয়ে গেছি। কোথায় যাব আজকে? আমি যাব মেলাতে। আর মেলাতে আমাদের এখানে মেলা বসেছে বেশ অনেকদিন হলো, আগামীকাল শেষও হয়ে যাবে। আর কার সাথে যাব কোনো রকম কিছু প্ল্যান ছিল না, তো আমার এক বান্ধবী এসছে, মানে ও আমার সাথে একসাথে ডান্স করতাম, আমরা দুজন আমরা খুব ভালো বান্ধবী ছিলাম, মানে এখনো আছি। বাট ওর সাথে না বেশি দেখাও হয় না, কারণ ও এখন অনেকটা দূরে থাকে, মানে পুরুলিয়াতে থাকে। তো আজকে ও এসছে, ওর সাথে একটু মেলায় যাব। তো চলো আগে আমি বেরোই, অলরেডি আমি রেডি হয়ে গেছি, চুলটা শুধু একটু বেঁধে নেব আর বেরোই, তারপর ওখানে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমার বাড়ি থেকে মেলায় যেতে টাইম লাগে সাইকেলে 10 মিনিটের মতন। বাবা বাড়িতে ছিল, তাই বাবা বান্ধবীর বাড়ির সামনে পর্যন্ত দিয়েছিল। ওর বাড়ি থেকে মেলা একদম কাছাকাছি, আর অনেকদিন পর দেখা হলো, তাই কত গল্প না আমাদের বাকি আছে। আর এটা হচ্ছে মেলায় ঢোকার রাস্তাটা, পুরো রাস্তায় লাইটিং করা। এখানে খুব গান বাজছিল তাই আমি মিউট করে দিয়েছি। তো এটা হচ্ছে মেলার গেট, নাম হচ্ছে বৈশাখী মেলা। তো চলো ভেতর দিকে যাই, দেখে আসি একবার ঘুরে মেলাটা। আর মেলাটা কিন্তু কালকেই শেষ হয়ে যাবে, মানে এই সানডেই মেলা শেষ হয়ে যাবে, আর আমি গেছিলাম শনিবার দিনকে। তো মেলায় ঢুকতে এখানে ডান দিকেই প্রথমে বসেছিল বাদাম জিলেপি এই সমস্ত দোকান। মা আর দিদি কিন্তু কিছুদিন আগে এসে ঘুরে গেছে, আমাকে অনেকবার বলেছিল, বাট আমার কিছু কাজ ছিল তাই আমি আর আসতে পারিনি। এখানে বাদিকে ছিল একটা স্টল, ছিল এখানে 3-4টে পাখি রাখা ছিল, আর এখানে 50 টাকা করে তুমি যদি একটা পাখি নিয়ে ফটো তোলো 50 টাকা, দুটো নিয়ে 100 টাকা, তো এরকম করে ফটো তুলে দিচ্ছিল, আর সেটা তোমার নিজেদেরই ফোনে কিন্তু তুলে দিচ্ছিল। মেলায় ঢুকেই দেখলাম পুরনো বন্ধুরা সব দাঁড়িয়ে গল্প করছে। এরা কিন্তু আমার ডান্স ক্লাসের বন্ধু, এখানে দেবা, সুইটি, সুইটির বর, পেছনে অঙ্কিতা, বিশেষ সবাই আছে। আর সবাই না অনেক কিছু বলছিল, বাট সব কথাটাই কিন্তু মিউট করে দিতে হয়েছে। পাশে স্টেজ ছিল, গান বাজিল, পুরো কপিরাইট ক্লেম চলে আসতো। তো এখানে অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম আর সব পুরনো গল্প করছিলাম, মানে আমরা সবাই যখন একসাথে ডান্স করতাম। বাট অনেক বছর হয়ে গেছে, সবাই কিন্তু এখন যে যার মতন আলাদা আলাদা ফিল্ডে চলে গেছি। তো চলো গল্প করা হয়ে গেছে, একটু মেলায় ঘুরে আসি। মেলা মানেই তো নানান রকম খাবারের দোকান, কেনাকাটির দোকান, গয়নাগাটির সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। আর এখানে মাঠটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক বড় একটা মাঠে মেলা বসে। আর এই মেলাটা তো অনেক বছর থেকেই আমি দেখছি, মানে আমার ছোটোবেলা থেকেই দেখছি। আর এখানে কিন্তু প্রতিবারই একটা স্টেজ হয়, ভালো ভালো কিন্তু এখানে অনুষ্ঠান হয়। আর জানো তো ছোটোবেলায় আমরা এখানে অনেক প্রোগ্রাম করেছি, আর আমার সাথে আজকে যে বান্ধবী এসেছে, আমি আর ও কিন্তু একসাথেও এখানে ডান্সের প্রোগ্রাম করেছি। যখন আমি কলেজে পড়তাম তখন না মেলাতে প্রায় দিনই আমরা আসতাম আর এই মাঠের মধ্যে বসে থাকতাম। এখানে কিন্তু সন্ধ্যাবেলা হলে সবাই বন্ধু বান্ধবরা এসে বা ফ্যামিলিরা এসেও কিন্তু বসে থাকে, মজা করে, একটু খাওয়া দাওয়া করে। তো আমরাও সেরকম এখানে আসতাম, আড্ডা দিতাম, বাদাম ভাজা খেতাম। পুরনো স্মৃতিগুলো কিন্তু আজকে আবার মনে পড়ে গেল, কারণ 2 বছর ধরে কিন্তু মেলাতে আমি আসিই না। তো এখানে বাচ্চারা খেলা করছে, বড়রা সবাই রিলস বানাচ্ছে, ভিডিও করছে, ফটো তুলছে। এখানে নানান রকম রাইডসও আছে চড়ার মতন। তো চলো বাকি কী কী আছে একবার আমরা ঘুরে দেখে নিই। বেশিরভাগ জায়গাতে কিন্তু মেলা শীতকালেই বসে, তো খুব কমই দেখবে গরমকালে এরকম মেলা বসতে। এখানে কিন্তু গরমে মেলা বসে আর মেলাতে কিন্তু সেরকম ভিড়ও হয়, আর সমস্ত জিনিসেরই কিন্তু দোকান। দেখো এখানে কত সুন্দর সুন্দর মাটির ঠাকুর পাওয়া যাচ্ছে, নানান রকম পুতুলও কিন্তু এখানে আছে। এছাড়াও এখানে প্রচুর জিনিস, এখানে কিন্তু 4 টাকাতেও কিন্তু হরেক মাল, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিলো। তো সব আন্টিরা এখানে বসে জিনিসপত্র কিনছিল, আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত। এখানে জুটের ব্যাগ ছিল, কি ছিল না মেলায়, প্রচুর কিন্তু জিনিস ছিল। আর শেষের দিকে এসেছিলাম বলে জিনিস কিন্তু অনেকটা শেষের দিকেও ছিল। তো দেখো ঠাকুরের এই সমস্ত, এগুলো মনে হচ্ছে ঠাকুরেরই জিনিস, মানে ঠাকুরের বসার গোপালের জিনিস হবে। এছাড়া এখানে বইয়েরও স্টল ছিল, ছোট বড় সবার কিন্তু বই এখানে পাওয়া যাচ্ছিল। তো অনেকে এখানে বই দেখছিল, কিনছিল। তো চলো এগুই আর কি কী আছে একবার দেখে আসি। দেখতে পাচ্ছ এখানে শাড়িও বিক্রি হচ্ছে, গয়নাও বিক্রি হচ্ছে, মানে সমস্ত জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে, নিজের সাজার থেকে শুরু করে ঘর সাজানো প্রচুর জিনিস কিন্তু এখানে ছিল। আর এগুলো দেখো, আমার কিন্তু এই ফটো ফ্রেমগুলো ভালো লাগে, আর বাড়িতে কিন্তু আমার এগুলো আছেও প্রচুর, কারণ এগুলো না প্রচুর গিফট পেয়েছি, আমি নিজে কিনেছি।
এরপরে আমি বসে পড়েছি চুড়ি কিনতে। এর আগেও দুটো দোকানে অলরেডি ঘুরে এসেছি, আমার হাতের সাইজের চুড়ি আর কোথাও পাওয়া যাচ্ছিল না। তো আর একটা দোকানে বান্ধবী পেয়েছিল, বাট ও বেশি পায়নি, চারটেই ওর হাতের সাইজের পেয়েছে। আমরা তো খুব রোগা, তো চুড়ি পেতে খুব প্রবলেম। তো যাই হোক, এই দোকানটায় কিন্তু আমি অনেকগুলো চুড়ি পেয়েছি। এরপরে এখানে রয়েছিল বাদাম জিলেপির দোকান, ভেবেছিলাম বাড়িতে নিয়ে যাবো, বাট যেহেতু মা দিদি এসেছিলো ওরা নিয়ে গেছিলো, সেগুলোই অলরেডি রয়েছে। আর যেহেতু মায়ের সুগার, তো বেশি কিন্তু মিষ্টি খাওয়ানো যায় না। এরপরে চলে এসেছিলাম এখানে, এই দোকানটা প্রথম কিন্তু মেলাতে বসলো, এটার নাম চিকেন পপ আপ। তো আমিও এটা কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম দেখলামও। আমার বান্ধবী বলেছিলো যে মেলায় ঘুরলে এই জিনিসটা খাস, খুব ভালো লাগবে। তো সেই হিসেবে দেখো, এই ওপরে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এগ আছে আর ভেতরে চিকেন আছে, ভেজও পাওয়া যায়। এরপরে এখানে সস দিল, কিছু মশলাপাতি দিয়েছে, তারপরে মেয়োনিজ দেবে। তো দেখো, এই জিনিসটা কিন্তু খেতেও বেশ টেস্টি ছিল, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে মেলাতে এটা ফার্স্ট টাইমই বসেছে, আর যেহেতু একটু নতুনত্ব আমাদের এখানে এটা, তো ভিড়ও কিন্তু প্রচুর ছিল। অনেকক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু আমরা পেয়েছি এটা, আর আমরা চিজ দিয়ে নিয়েছিলাম, তাই দেখো ভেতরে পুরো ভর্তি করে করে কিন্তু চিজ দিয়ে দিয়েছে। এগুলোর দাম ছিল 65 করে। আমি ভিডিও করছি বলে ওকে ধরেই দাঁড় করিয়ে রেখেছি, দেখো দু হাতে দুটো ধরে দিয়ে। এটা খেয়েছিলেন তো? আমাদের সব প্ল্যান হচ্ছে, আদৌ সাকসেস হবে কিনা তার কোনো ঠিক নেই, বাট আমরা প্ল্যান সবসময় করে যাই। কদিন ফিফটিন ডেজ থাকবে, বাট এই যে আজকে আমরা দেখা করলাম, আর আদৌ কবে দেখা হবে কোনো ঠিক নেই। হ্যাঁ, আমরা খালি প্ল্যানই করি, বাট প্ল্যান সাকসেস কখনো হয় না। আগে আমাদের প্ল্যান সাকসেস হতো, এখন আর হয় না। একটু খাওয়া দাওয়া করে আমরা এখানে এসেছিলাম পানের স্টলে, ভেবেছিলাম পান খাবো, তারপরে মনটা ঘুরে গেল আইসক্রিমের দিকে। বাট পানগুলো দেখো, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কালারফুল পান, এগুলো দেখলে তো এমনি খেতে ইচ্ছে করে। তার সাথে এখানে আছে চকলেট পান, চকলেট পানগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। সবার শেষে চলে আসলাম আইসক্রিম খেতে। অঙ্কিতা অনেকক্ষণ ধরে বলছিল রিয়া চল আইসক্রিম খাবো, তো এরপরেই কিন্তু আমাদের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আজকে কিন্তু অনেকের সাথেই দেখা হয়েছে, তাও আবার অনেক বছর পরে। তো এরপরে ওরা রাইডস চললো, আমি তো কিছুতেই চড়তে পারি না কারণ আমার ভমিটিংয়ের প্রবলেম আছে, আর এখানে কিন্তু আমার মেলা ঘোরা কমপ্লিট। বাড়িতে এসেই দেখি আমার বোনু রাগ করে বসে আছে, আমাকে বেশিক্ষণ না দেখলে ওর আবার রাগ হয়, এখন রাগ ভাগানোর চেষ্টা চলছে। আচ্ছা তিনটেই থাক, ও মা কি ভালো লাগছে, আচ্ছা মেলায় গিয়ে আরও কিছু কিনেছিলাম, এগুলো তোমাদের দেখাতে ভুলে গেছি। তো এগুলো হচ্ছে থালাগুলো কিনেছিলাম, এগুলো মার জন্য, আমার মা বাসন পেলে খুবই খুশি হয়। তো এই থালাগুলো দেখো চারটে কিনে নিয়ে এসেছি, আর এগুলো জানো তো অনেক কম দাম ছিল ওখানে, 40 টাকা করে এই থালাগুলো নিয়েছে, আর বেশ ভারী ছিল কিন্তু থালাগুলো। আর তার সাথে কিনেছিলাম বাটি, এগুলো সব 40 টাকা, এই বাটিটা খুব ভারী আছে, এই বাটিগুলো সব 40 টাকা, দুটো বাটি কিনেছি, আর এটা একটু বড় বাটি, এটা 40 টাকা, বাট এটা একটু হালকা মানে ওগুলোর তুলনায়। আর এটা ওই ঢাকা দেওয়ার জন্য বা তোমার চাউমিন যখন করা হয়, তো এগুলো অনেকগুলো ঘরে আছে অলরেডি, বাট এটা না খুব প্রয়োজনীয় জিনিস। তো এই কয়টা জিনিস শুধু মার জন্য নিয়েছি, আর সব 40 টাকা করে ওখানে সেলে বিক্রি হচ্ছিলো। আমার জন্য কিনেছিলাম এই চুড়িগুলো, এগুলো 10 টাকা পিস নিয়েছিল, কোথাও আবার 8 টাকা পিসও বিক্রি হচ্ছিলো, বাট আমার হাতের সাইজের পাওয়া যাচ্ছিলো না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, সবাই ভালো থেকো।